নিবাজির নাও দুর্ঘটনায় আঁতরালে সিন্ডিকেটর আর কাপড়। মাজুলীর সিন্ডিকেটর দুই কাণ্ডারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর হোয়ার বাওহাত প্রবল প্রতাপেই করে রমেন আর মনোজ। মাজুলীত বিগত সময়সোৱাত চলি আছিল সিন্ডিকেটর এক পূর্ণাঙ্গ নাট। নাটখনের দুই বাহুবলী চরিত্রক প্রথমতেই চিনাকি করে দিও আহক। এইজন বাহুবলী রমেন দত্ত আর এইজন বাহুবলী মনোজ বরা। যা পাঁচ বছরে মাজুলীক লুটিপুটি খালে এই দুই মহাপুরুষেই। এই অভিযোগেই বর্তমান উত্থাপিত হয়েছে। মনোজ আর রমেনের ইচ্ছাতে পার্কঘাটত নাওয়ার ইঞ্জিন স্টার্ট হয়েছিল। এই অখণ্ড প্রতাপের আড়ত হেনু আছিল রজাঘরের আশীর্বাদ। স্বয়ং সর্বানন্দ সোণোৱালের নন্দী ভেঙ্গি আছিল এই দুজনেই। এতিয়া শুনক রমেন আর মনোজর আখ্যানের মূল ভাগ। রমেন মনোজর ছত্রছায়াতেই চলি আছে এটা ইঞ্জিনযুক্ত নাও। নিমাতী অফলামুখ আর নিমাতী কমলাবাড়ির মাজত চলা ব্যক্তিগত নাওয়ার কারবারটো এওঁলোক দুজনে নিয়ন্ত্রণ করে। মনোজ বরারও দুখন এটা ইঞ্জিনযুক্ত নাও চলে, নাম পিটিস আর অঙ্গদ। রমেনের নাওখন চলে লক্ষ্যজিৎ নামৰ এজন লোকের নামত। নাওখনের নাম এস বি ঘনশ্যাম। কার ষড়যন্ত্রত অচল হয়েছিল রোপেক্স আর রৌরো? এই প্রশ্নের উত্তরটো আহে রমেন দত্ত আর মনোজ বরার নাম। যোরহাট আর মাজুলীর মাজত চলা দুখন সরকারি রোপেক্স জাহাজ চলার উপযোগী নহয় বলে ভুয়া সার্ভে রিপোর্ট দিয়া হয়েছিল। আর এই রিপোর্ট মনোজ রমেনের নির্দেশতেই নাও সিন্ডিকেটের স্বার্থতে প্রস্তুত করা হয়েছিল। সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী রোপেক্স আর রৌর ঘাটত পেলাই থাকা হয়েছিল ভুয়া রিপোর্টের ভিত্তিতেই। নাওত যাত্রী নহয় আহে সুরা। বৈষ্ণব সংস্কৃতির পীঠস্থান মাজুলীত সুরা নিষিদ্ধ, কিন্তু মনোজ রমেনের অনিয়মেই নিয়ম। যোরহাটের এখন সুরা বিপণির মনোজের ছত্রছায়াত মাজুলীলৈ খোঁত পয় সুরার ধরোটা কোনো নাই, কারণ সারর যে ঘনিষ্ঠ। মাজুলীলৈ চলা এটা ইঞ্জিনযুক্ত ব্যক্তিগত নাওয়ার লাভজনক ট্রিপটো এওঁলোকেই পায়। ব্যক্তিগত নাওয়ার সিন্ডিকেট চলাই নিবার 2019 চনত ক্ষুধাকান্ত নামৰ সরকারি জাহাজ এখন ব্রহ্মপুত্রত ঘুরাই দিছিল এই দুই বাহুবলীয়েই। এই কথা মাজুলীত চর্চা হয়েছে। কার্যক্রম সরকারি নাও মনোজ রমেনের নির্দেশতেই বিকল হয়ে পড়ে, কারণ হেনো সোণোৱাল ছাৰৰ মানুষ এওঁলোক। মাজুলী জেলার প্রশাসন হেনো এওঁলোকৰ কথাতেই উঠা বহা করে। অখণ্ড প্রতাপ আছিল দুইজনেরই সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়ত। নীরব দর্শক হয়ে চাই রয়েছিল পরিবহন মন্ত্রীও। এতিয়া মাজুলীত চর্চা চলিছে তদন্তর আওতলৈ আহিবনে রমেন দত্ত আর মনোজ বরা। মাজুলীক পৈতৃক সম্পত্তির দরে ব্যবহার করা এই দুই বাহুবলী কোনে কাবু করব? ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।